আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব চাইনিজ ইউনিভার্সিটিগুলোতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে কীভাবে ক্লাস নেওয়া হয়। আমি নয়ন আহমেদ, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 3 এক্সপেনশনের একজন ইঞ্জিনিয়ার। যেহেতু আমি চায়না থেকে পড়াশোনা শেষ করেছি, আমি একজন চাইনিজ স্টুডেন্ট, সো সেই অভিজ্ঞতা থেকে আমি আজকে আলোচনা করব চাইনিজ ইউনিভার্সিটিগুলোতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে কীভাবে ক্লাস নেওয়া হয়। প্রথমেই যদি বলি তাহলে বলবো যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, যখনই আপনি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তার মানে শুধুমাত্র আপনি বাংলাদেশ থেকে যাচ্ছেন আপনি একা নন। চায়নাতে প্রায় 80টা কান্ট্রি থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আসে পড়াশোনা করার জন্য। যখনই আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়ে যাচ্ছেন আপনার ক্লাসটা আলাদা হয়ে যাচ্ছে, এবং যে সকল ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রয়েছে বিভিন্ন কান্ট্রি থেকে আগত প্রত্যেককে একসাথে করেই কিন্তু আপনার ক্লাসটা সম্পন্ন হবে, বা সকলকে নিয়েই কিন্তু আপনাদের ক্লাসটা শুরু হবে। আর আপনার যে মিডিয়ামটা থাকবে সেটা যদি ইংলিশ হয় তাহলে আপনার জন্য ইংলিশ মিডিয়ামের ক্লাস হবে, সেটা যদি আপনার চাইনিজ হয় তাহলে আপনি চাইনিজদের সাথে পড়াশোনা করবেন। বাট আমাদের ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের মিডিয়ামেই থাকে হচ্ছে ইংলিশ। সো আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে চায়নাতে যাই আমরা কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করি। সো যেটা বলতেছিলাম যে প্রত্যেক ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা একত্রিত হলেই কিন্তু আপনার ক্লাসটা সম্পন্ন হবে এবং আপনার ক্লাস হবে। তো চায়নাতে নর্মালি যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে ক্লাস নেওয়া হয় সেটা হোক অথবা চাইনিজদেরই হোক, চায়নার স্টাডিটার যেটা সিস্টেম রয়েছে সেইখানের যে ক্লাসের সিস্টেমটা রয়েছে সেটা কিন্তু সকাল 8টা থেকে শুরু হয়, 8:10 থেকে। আমরা যখন ক্লাস করেছি তখন 8:10 থেকে আমাদের ক্লাস শুরু হয়েছে, 8:10 থেকে আপনার ক্লাস শুরু হবে, পড়ার পর এভাবে 12টা পর্যন্ত আপনার ক্লাস চলবে। 12টা যখন আপনার লাঞ্চ ব্রেক হবে 12টা থেকে আবার 2টা পর্যন্ত আপনি সময় পাবেন, 2টা থেকে আবার ক্লাস শুরু হবে এবং সেটা 5টা পর্যন্ত কন্টিনিউ হবে, 5টা থেকে 6টা পর্যন্ত আপনি আবার হচ্ছে ডিনারের ব্রেক পাবেন, 6টা থেকে 8:55 পর্যন্ত অলমোস্ট 9টা পর্যন্ত আপনার ক্লাস চলবে। তো প্রত্যেকটা ক্লাসেই কিন্তু অনেক লেন্দি হয়, অনেক লম্বা হয়। প্রত্যেকটি ক্লাসের ফাঁকেই হচ্ছে আপনি 10 থেকে 15 মিনিটের একটা সময় পাচ্ছেন, এবং আপনার যে সকল টিচাররা রয়েছে আপনাকে যারা টিচিং দিবে তারা কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে ফরেনার টিচার থাকে, এবং যদি কোনো চাইনিজ টিচার হয় তারা কিন্তু ফরেন থেকে কোনো ডিগ্রি বা ইংলিশে এক্সপার্টিস একটা লেভেল পর্যন্ত যদি তাদের না থাকে তারা কিন্তু অ্যাজ এ ইন্টারন্যাশনাল টিচার হিসেবে আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে পড়ানোর যোগ্যতা রাখে না যদি সেটা চাইনিজ হয়। আর একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং সেটা বজায় রাখার দায়িত্ব আপনার, আপনার সাথে আরও অনেক কান্ট্রির স্টুডেন্টরা এসে পড়াশোনা করবে। সো তাদের সাথে আপনি যখন পড়তে যাচ্ছেন বা পড়তেছেন তখন আপনার বিহেভিয়ারটা ক্লাসের মধ্যে মার্জনীয়ভাবে রাখবেন। এবং একটা জিনিস মাথায় রাখবেন, শিক্ষাক্ষেত্রে প্রত্যেক টিচাররাই খুব সহনশীল এবং চায়নারও তো আরও অনেক বেশি। সো আপনি অল্প কিছু বুঝছেন আর কিছু বুঝেন নাই, আমি এখন অনেক স্টুডেন্ট আছে, অনেক দেশের স্টুডেন্ট রয়েছে, তাদের সামনে আমি কথা বলবো আমি বুঝতে পারিনি তারা কী ভাববে, এরকম কোনো কিছু ভাবারই প্রশ্নই আসে না, কারণ আপনি ওখানে শিখতে গেছেন, আপনি শুধু শিক্ষার জন্য ওখানে গিয়েছেন। সো আপনার শিক্ষাটা যদি ভালো না হয় তাহলে আপনি কিন্তু অনেকটা পিছিয়ে যাবেন। সো আপনি কখনোই লজ্জা বোধ করবেন না যে আপনি হচ্ছে কিছু বুঝছেন কিছু বুঝেন নাই, বাকিরা হয়তো আপনার যেতে ভালো বুঝে তারা হাসবে বা তারা কী মনে করবে, কখনোই এটা ভাবার দরকার নেই। আর চাইনিজ আমি তো আগেই বললাম যে প্রত্যেক টিচাররাই শিক্ষাক্ষেত্রে খুব সহনশীল এবং চাইনিজদের কথা নাই বললাম। সো আপনি ওখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আপনার একটা প্রায়োরিটি রয়েছে, আপনি যে জিনিসটা বুঝেননি আপনি তাদেরকে সেটা বারবার আস করবেন, এবং আমি দেখেছি যে তারা এটা করলে অনেক বেশি খুশি হয় এবং আপনাকে মার্ক করে যে এই ছেলেটার শিকার আগ্রহ রয়েছে, এই স্টুডেন্টটার শিকার আগ্রহ রয়েছে। সো যখনই এই বিষয়টা আপনি হচ্ছে বারবার করবেন দেখবেন যে ওর আপনাকে এক্সট্রা কেয়ার করবে, যে ও হচ্ছে বুঝতে চায় হয়তো বা বুঝতে পারতেছে না, ওকে একটু টেক কেয়ার করলে ও ভালো রেজাল্ট করবে। সো আপনার তো হচ্ছে বুঝে নেওয়ার দায়িত্ব এবং বুঝিয়ে দেওয়ার দায়িত্ব তাদের। সো আপনি কখনোই এই বিষয়টা নিয়ে কখনোই লজ্জাবোধ করার প্রশ্নই আসে না যে আমি একটু পিছিয়ে যাচ্ছে। এবং আপনি যদি আরেকটা এখানে একটা পয়েন্ট বলে রাখি, আপনি যদি টিচারদের সাথে বারবার এরকম করতে পারেন আপনি অবশ্যই টিচারের ফেভারিট হবেন এবং হচ্ছে ওই টিচারটা আপনাকে সবসময় মনোযোগ দিবে এবং সর্বক্ষেত্রে আপনাকে অনেক বেশি হেল্প করতে পারবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।